জয় শ্রীকৃষ্ণ। আগামীকাল 21 জুলাই 2024 পালিত হবে গুরু পূর্ণিমা উৎসব। জেনে নিন এই উৎসবের শুভ সময় ও মুহূর্ত, এছাড়া গুরু পূর্ণিমা তাৎপর্য, পূজাবিধি এবং এই সময় কী কাজ করা উচিত ও কী করা উচিত নয় সবই আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এই তিথিতে মণি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদ জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে বেদব্যাসের জন্মজয়ন্তী হিসেবেও পালন করা হয়। গুরু পূর্ণিমার উৎপত্তি বৈদিক যুগে পাওয়া যায়। এই অনুষ্ঠানটি হিন্দু, জৈন এবং বৌদ্ধরা গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি দিন হিসেবে পালন করে থাকেন। গুরু পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি শুভ উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বুদ্ধদেব উপদেশ দিয়েছিলেন, কারণ এই দিনেই মহাভারতের লেখক বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিন গুরুর সম্মানে পালন করা হয় গুরু পূর্ণিমা। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বেদব্যাস, তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু পূর্ণিমার দিন ভক্তরা গুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার কাছে আশীর্বাদ নেয়। মান্যতা রয়েছে যে এই দিনে গুরুর পুজো করলে জীবনে কোনো ঝামেলা পোহাতে হয় না। 2024 সালে গুরু পূর্ণিমা পালন করা হবে 21 জুলাই। আষাঢ় মাসে পূর্ণিমা তিথি শুরু হবে 20 জুলাই সন্ধ্যা 6:40 এবং শেষ হবে 21 জুলাই বৈকাল 4:16। পুজোর শুভ সময় শুরু হবে সকাল 7:19 এবং শেষ হবে দুপুর 12:27। শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা ব্রত পালন করা হয়। রাত্রিবেলা পূর্ণিমা তিথি থাকলে সেদিন ব্রত ও পুজো করা উচিত, তাই 20 জুলাই পূর্ণিমা ব্রত করা হবে। 21 জুলাই গুরু পূর্ণিমায় স্নান দান করা যাবে। কোন কোন যোগ রয়েছেন গুরু পূর্ণিমায়? গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। এই যোগে করা যে কোনো কাজই সফল হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তাই এ সময় শুভ কর্ম করা উত্তম। 21 জুলাই সকাল 5:36 থেকে 22 জুলাই মাঝরাত 12:14 পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গুরু পূর্ণিমায় বিষ্কম্ভ যোগও থাকবে। 21 জুলাই মাঝরাত 12:08 থেকে শুরু করে 21 জুলাই রাত 9:11 এই যোগ সমাপ্ত হবে। জ্যোতিষীদের মতে গুরু পূর্ণিমায় প্রীতিযোগও থাকবে। এই যোগকে প্রেমযোগও বলা হয়। শুভ ও ইতিবাচকতা প্রতীক এই যোগ। 21 জুলাই রাত 9:11 থেকে 22 জুলাই সন্ধ্যা 5:58 পর্যন্ত প্রীতিযোগ থাকবে। হিন্দু ধর্মের প্রতিটি পূর্ণিমা তিথি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পূর্ণিমা তিথিগুলি পালনে মেলে নানা ফল, এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের। তবে সব পূর্ণিমার মধ্যে অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ হল গুরু পূর্ণিমা উৎসব। সাধারণভাবে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়, তাই একে অনেকে আষাঢ় পূর্ণিমাও বলেন।
চলতি বছরে এই পূর্ণিমা শ্রাবণ মাসেই পালিত হচ্ছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস। গুরু পূর্ণিমাতে পূজা অর্চনা ব্রত পালন করলে ব্যক্তির জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে বলে বিশ্বাস রয়েছে ভক্তদের। গুরুর হাত ধরেই জ্ঞান অর্জন করে ছাত্রছাত্রীরা। গুরু পূর্ণিমার পূজা পদ্ধতি, প্রতিটি পূজার জন্য কোনো রীতিনীতি মেনে পূজা করতে হয়। তেমনি এই গুরু পূর্ণিমার দিন যদি আপনি পূজা অর্চনা করতে চান, তাহলে এই সমস্ত রীতিনীতিগুলি মেনে আপনাকে পূজা করতে হবে। গুরু পূর্ণিমার দিন খুবই ভোরে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নতুন এবং পরিষ্কার কাপড় পরতে হবে। একটি পরিষ্কার জায়গায় অথবা উপাসনালয়েতে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ তৈরি করুন। বেদব্যাসের একটি মূর্তি অথবা ছবি সেখানে রাখুন। এরপর চন্দন ফুল ফল এবং প্রসাদ নিবেদন করুন। এই দিনে বেদব্যাসের সঙ্গে শুক্রদেব এবং শঙ্করাচার্যের মতো গুরুদেবেরও আবাহন করা যেতে পারে, তাই আপনি এটা করতেও ভুলবেন না। শুধুমাত্র গুরুদেবই নয়, পরিবারে যারা বড় রয়েছেন যেমন বাবা মা ভাই বোন, যারা আপনাকে গুরু হিসেবে উপদেশ দিয়ে থাকেন ভালো কাজে, তাদেরকেও আপনি সম্মান জানাতে পারেন এবং তাদের থেকে আশীর্বাদ নিতে পারেন। হিন্দুদের মত অনুসারে বেদব্যাস, যিনি মহাভারত বেদ এবং পুরাণ রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। বেদকে চারটি বিভাগে বিভক্ত করার জন্য পরিচিত, যেমন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ। গুরু পূর্ণিমার দিনে ভগবান শিব তার প্রথম সাত শিষ্যকে যোগবিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। ভারতীয় সভ্যতায় গুরুকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে গুরু পূজনের রীতি তাই দেখা যায়। সনাতন সংস্কৃতিতে গুরুর স্থান একটি বিশেষ পর্যায়ে রাখা হয়েছে, কারণ পিতামাতার পরে গুরুই একমাত্র ব্যক্তি যিনি শিষ্যকে সঠিক পথ দেখান, এমনটাই ধারণা ভক্তদের। গুরু তার শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে এনে সাফল্যের দিশা দেখান বলেই বিশ্বাস ভক্তদের। ধর্মীয় শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিনে ভগবান শিব তার প্রথম সাত শিষ্য সপ্তঋষিদেরকে সর্বপ্রথম যোগবিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। গুরুর হাত ধরেই জ্ঞান অর্জন করে ছাত্রছাত্রীরা। গুরুর কাছ থেকে মন্ত্রপ্রাপ্তির জন্য গুরু পূর্ণিমা দিনটিকে খুব ভালো বলে মনে করা হয়। এই দিনে শিক্ষকদের সেবা করলে পূর্ণ লাভ হয়। নিজের মধ্যে সৃষ্টির উৎস অনুভব করানোর জন্য অন্বেষণকারীর অজ্ঞতা দূর করেন গুরু। গ্রীষ্মের অয়নকালের পর আষাঢ় মাসে অর্থাৎ জুলাই বা আগস্ট মাসের প্রথম পূর্ণিমার দিনকে বলা হয় গুরু পূর্ণিমা। মান্যতা রয়েছে যে এই শুভ দিনে আদিযোগী বা প্রথম যোগী ভগবান শিব প্রথমবার তার সাত শিষ্য সপ্তর্ষিদের প্রদান করেছিলেন যোগের বিজ্ঞান। এছাড়া বৈদিক জ্ঞানের প্রতিষ্ঠাতা মহর্ষি বেদব্যাসজি গুরু পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন এবং বৈদিক জ্ঞানকে এক সুতোয় একত্রিত করেছিলেন গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমা উপলক্ষে সকল গুরুজনদের জানাই আমার প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।